হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজ আমার প্রথম ব্লগ শুরু করতে যাচ্ছি, আর আমি আমার প্রথম ব্লগ 01 শুরু করব আমাদের ঠাকুরগাঁও বিমানবন্দর দিয়ে। জানা যায় 1940 সালে ঠাকুরগাঁও শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে 550 একর জমির উপরে বিমানবন্দরটি স্থাপিত হয়েছিল। এই বিমানবন্দরের রানওয়ে 3 কিলোমিটার। রানওয়ের পশ্চিম প্রান্তে 10টি সাব রানওয়ে ছিল, যাতে কয়েক ডজন যুদ্ধ বিমান লুকিয়ে রাখার মতন ব্যবস্থা ছিল। 1947 সালে দেশভাগের পর পাকিস্তান আমলের দিকে এই বিমানবন্দরের সমস্ত জমি আর্মি স্টেট হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। আবার 1965 সালে ভারত পাক যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী এখানে হামলা চালালে বিমানবন্দরের রানওয়েটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই বিমানবন্দরটি আবার 1977 সালে সংস্কার করে চালু করা হয়। স্বাধীনতার পর 1977 সাল পর্যন্ত ঢাকার সঙ্গে যোগাযোগ ছিল। সে সময় ঢাকার ঠাকুরগাঁও রুটে নিয়মিত বিমান চলত। পরবর্তীতে স্থানীয় জনগণের দাবির জন্য 1994 সালে এই বিমানবন্দরটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হলেও কিন্তু সেই উদ্যোগ আর কার্যকর হয়নি। পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় ঠাকুরগাঁও বিমানবন্দর, তার সাথে ঠাকুরগাঁওবাসীর ভাগ্য। আর এখন রানওয়ের শেষের দিকে খুব ভালো সূর্য অস্ত দেখা যায়। প্রায় মানুষজন আসে এখানে সূর্য অস্ত দেখতে, আর আমরা খেয়ে বাসায় ফিরে আসি। বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, দেখেছি দেখেছি। ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। খুব শীঘ্রই আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ।